সরলপুর অঞ্চলে সাংবাদিক বৈঠক করে অঞ্চল সভাপতি ঘোষণা করা হলো। ভগবানগোলা 2 নম্বর ব্লকের সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সাংবাদিক সম্মেলন করার পর অঞ্চল কমিটি ঘোষণা করা হলো। প্রায় 60 জনেরও বেশি সদস্য এর কমিটিতে রয়েছে বলে জানান অঞ্চল সভাপতি মুক্তার হোসেন। এই দিনের অঞ্চল কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের 2 সম্পাদক আবু বক্কর এবং মাসাদুল খান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের বহু নেতৃত্ব অঞ্চলের কর্মী সমর্থকরা। সারিউল ইসলাম ও প্রবীণ মণ্ডলের রিপোর্ট, NTVWB। আমাদের সকলের অভিভাবক এই তৃণমূল কংগ্রেসের সারময় কর্তী মমতা ব্যানার্জি এবং তার আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জি 10 তারিখে একটা ভিসি হয়েছিল, সেই ভিসি অনুযায়ী ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেসকে একটা সূচি নির্ধারণ করে দিয়েছিল। সেই সূচি অনুযায়ী 12 তারিখ জেলা কমিটি এবং ব্লক কমিটি এবং 17 তারিখ হচ্ছে ব্লক কমিটি, 17 তারিখের মধ্যে এবং 24 তারিখের মধ্যে হচ্ছে অঞ্চল কমিটি ঘোষণা করতে হবে। সেই অনুযায়ী ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেস আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসও আজকে অঞ্চল কমিটি আমরা আমাদের সকল নেতৃত্বকে নিয়ে, ব্লক সভাপতি আমাদের মাঝে উপস্থিত ছিল, নিয়ে আমরা অঞ্চল কমিটি ঘোষণা করলাম 24 তারিখের মধ্যে বলেছিল। আজকে 23 তারিখ আমরা অঞ্চল কমিটি ঘোষণা করে দিয়েছি। অঞ্চল কমিটিতে আমাদের পাট আছে বিভিন্ন, জেনারেল সেক্রেটারিতে 6 জন আছেন, মোটামুটি আমাদের অঞ্চল কমিটিতে টোটাল 60 জন প্লাস আমাদের অঞ্চল কমিটি, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি, তারপর সদস্য এবং অ্যাডভাইজার কমিটি মিলিয়ে, সব মিলিয়ে আমাদের 60 জন প্লাস পূর্ণাঙ্গ কমিটি আমরা আজকে ঘোষণা করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আবু বক্কর মাস্টারমশাই এবং জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজন সম্পাদক মাসাদুল খান, আমাদের মাঝে ব্লক তৃণমূল কংগ্রেস জেনারেল সেক্রেটারি তৈয়ব আলী ভাই, আমাদের মাঝে ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক মইদুল কাকা, আমাদের মাঝে এখানে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মিহির মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট মাইনুল ইসলাম, নাজির হোসেন, আব্দুল সবুর টিটু ভাইস প্রেসিডেন্ট, অনেকে আমরা পূর্ণাঙ্গ ফুল এবং জেনারেল সেক্রেটারি হাসানুজ্জামান সবাইকে একসঙ্গে নিয়ে মিলিতভাবে আমরা আগামী সামনে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আমরা যাতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বুক পাড়া দিয়ে বুথে নামতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটা বুথে আমরা একনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেস সরলপুর অঞ্চলে জয়ী হবে, এতে কোনো দ্বিমত নাই। এই কমিটিকে একসঙ্গে নিয়ে আমরা আগামীকাল থেকেই বুথে বুথে ঝাঁপিয়ে পড়বে, এটাই আমাদের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য। আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান, সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।